ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরাকাতু আপনার প্রশ্ন হলো নফল বা সন্না সলাতে শেষদাতে কি মাতৃভাষায় নিজের ভাষায় দোয়া করা যাবে আর মাতৃভাষায় কেউ দোয়া করা সলাতের ক্ষতি হবে কি না অনেকেই বলে যে দোয়া করা যাবে না আলহামদুলিল্লাহি ওয়াহদাউসালসালাম আল মাল্লা নবী বাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নফল এবং সন্না সলাতে তাহাজের হোক অর্থাৎ ফরসদের সলাৎ ব্যতীত যে কোনো সুন্নত অথবা নফল চলাতে কারাম মাতৃভাষায় দোয়া করাকে সম্পূর্ণরূপে জায়েজ বলেছেন ফজু ফতুয়েল আজ দায়েমা সৌদি আরবের ইস্তায়ী ফতুয়া বোর্ডের ওলামাইকরাম শত শত ওলামাইকার আরব বিশ্বের শত শত ওলামাইকরাম পরিষ্কার বলেছেন যে নফল চলাতে মাতৃভাষায় দোয়া করা যাবে কারণ আল্লাহ সব হানা হুয়া তা আলার কাছে মানুষের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে আর সেই আরবি ভাষা তার জানা নাও থাকতে পারে তাহলে কি সে সেজদা হলো দোয়া কো সর্বশ্রেষ্ঠ একটা জায়গা সুতরাং সে কি সেখানে দোয়া করতে পারবে না পারবে অবশ্যই ফরজ চলাতে পারবে কিনা নিয়ে কোনো কোনো ওলামাইকেরাম কেরাম দ্বিমত করেছেন অধিকাংশ কেরাম বলছেন সৌদি আরবের ওলামাইকরাম বলছেন যে ফরজ চলাতেও সে দোয়া করতে পারবে তবে অনেকগুলো আমাকে বলছেন যে ফরজ সালাতে করবে না অন্যান্য সলাতে যেহেতু সুযোগ আছে অন্যান্য সলাতেই করবে সুতরাং আপনি নির্দিদায় নফল সলাতে আপনি দোয়া করতে পারেন সন্ন্যদ সালাতে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হানাফি মাঝহাবের কিছু মোল্লা মনশীরা বলে যে এটা জায়জনি এদের কোনো দলিল নেই এদের আমন গড়া মাঝহাবের দয় দিয়ে সমস্ত কথা বলে থাকে এগুলোর দিকে কর্ণপাত করার কোনো দরকার নেই যুগশ্রেষ্ঠ ওলামাইকার গবেষকগণ পরিষ্কার বলেছেন নফল সন্নত এই ধরনের চলাতে যে কেউ নিজের মাতৃভাষায় আহ দোয়া করতে পারবে উল্লাহ আলম